হ্যালো ফ্রেন্ডস, আমি পামেলা। তোমরা এখন দেখছো হ্যাংলা লাভার্স। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলকে নিয়ে। দেখেই বুঝে গেছো সেই ঝাঁ চকচকে সেই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স যেটার জন্য সবাই ওয়েট করে থাকে। আমি তো জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম যখন আমাদের গেট টুগেদারটা ঠিক হয়েছিল যে আইটিসি রয়্যাল বেঙ্গলে হবে। হ্যাঁ, আজকে আমি এসেছি একটা গেট টুগেদারে। এটা আমার ফ্যামিলি গেট টুগেদার, আমার ভাই বোনেরাও আছে আমার সাথে। চলো দেখা যাক এখানে কী কী খাবার আছে আর বুফেটার দাম কত, সব কিছু আমরা আলোচনা করব। শুধু তাই নয়, এখানে শুনেছি নাকি 150-এরও বেশি আইটেম থাকে, তবে চেষ্টা করব যতটা পারি তোমাদের দেখাতে। এই বুফেটা গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে ছিল, যেটা কিনা ফার্স্ট ফ্লোরে ছিল। বুফে মানে শুরু তো আমরা স্টার্টার দিয়েই করব। তো স্টার্টারে ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি এবং অনেক অনেক রকমের স্যালাডও ছিল। স্যালাড আমি খেতে খুব একটা ভালোবাসি না, তাই হাতও লাগাইনি। তোমরা যদি পছন্দ করো অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো। এইখানে সব কিছু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, একদম লাইভ কাউন্টার ছিল। তারপরেই আমি মোমোর দিকে চলে গিয়েছিলাম। ফার্স্ট অফ অল আমি কিন্তু অনেক খাবারের নাম জানি না, আমি কিন্তু একটা হোয়াইট মোমো আর ব্ল্যাক মোমো নিয়ে নিয়েছিলাম, যেটা সেম খেতে ছিল। প্লেটে দেখতে পাচ্ছ অনেক রকমের খাবার ছিল। তো এটা ফিশ বল, যেটা খেতে ভালো ছিল, আর এটা চিকেনের কোনো আইটেম ছিল, এটাও খেতে ভালো লাগছিল, আর এটা ছিল সুশি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। এটা ভেজ সুশি। ভেজ সুশি যে এত ভালো খেতে হতে পারে সেটা আমি সত্যি বলতে গেলে কল্পনাও করিনি। তো এতে পনির দেওয়া ছিল, আই থিঙ্ক, আমি না শিওর হয়েই বলছি, বাট খেতে অতুলনীয় ছিল। আর সুশিগুলোর মধ্যে কেন জানি না একটু বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল, যার জন্য হয়তো আরও বেশি ভালো লাগছিল। আর এখন যেটা তুলছি এটা হচ্ছে ননভেজ সুশি। এটা হচ্ছে পর্ক গৌলাস, এটা শুধুমাত্র পর্ক লাভারদের জন্য। এটা হচ্ছে গ্রিল ফিশ, গ্রিল ফিশটা সত্যি ভালোই খেতে ছিল। আর এটা হচ্ছে ডাক, আমি প্রথমবার ট্রাই করেছিলাম, ভালো খেতে লাগছিল না আর স্মেল ছাড়ছিল। তারপর এটা ছিল নর্মাল স্যুপ, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবার এটা হচ্ছে লাইভ কাউন্টারে এসেছি, এটা ছিল চিকেন মঞ্চুরিয়ান। এটা তোমরা বললে ওরা বানিয়ে দেবে, ফিশ ওরলি ছিল, তার মধ্যে নানা রকমের পিৎজা ছিল, বেবি কর্ন ছিল, তারপরে পিৎজা পকেট ছিল, এটা বেশ অন্যরকম নতুন ধরনের। এছাড়াও চাইনিজ কাউন্টারে ফ্রায়েড রাইস থেকে শুরু করে নুডলস, তোমরা এখানে মোটামুটি সব রকমেরই চাইনিজ পেয়ে যাবে। তো চাইনিজ অনেকেই পছন্দ করে, তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এটাও একটা স্টার্টার কাউন্টার ছিল, যেখানে ফিশ ছিল, চিকেন ছিল, তারপর মাশরুম ছিল। এখানে স্মোকড হ্যাম ছিল, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, এটাও খেতে খুব ভালো ছিল। তারপরে আমি ইন্ডিয়ান কিচেনে চলে গিয়েছিলাম। বেগুন ভাজা বা পাঁপড় ভাজা যে এখানে দেখতে পাবো কখনো আশাও করিনি। এটা ছিল চিকেন কোরমা, এটা ছিল মাটন কষা, এটা চিকেন বিরিয়ানি, আর পাশে ছিল মাটন বিরিয়ানি, আর এটা লাউ চিংড়ি। ভাবতে পারছো এখানেও লাউ চিংড়ি। আর এটা হচ্ছে ট্রাইবাল ফুড ছিল, একটা ব্ল্যাক রাইস, অত্যন্ত জঘন্য খেতে ছিল। কিন্তু এর একটা ব্রেডের সেকশন ছিল, যেখানে নানা রকমের ব্রেড ছিল, নানা রকম শেপে ছিল আর কালারফুল ছিল। চিকেন কোরমাটা ট্রাই করছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। ইন্ডিয়ান সেকশনে বলতে গেলে সব খাবারই খেতে ভালো লাগছিল, রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, মাটন খুব ভালো সেদ্ধ হয়েছিল, আর বিরিয়ানিটাও মানে লাজবাব যাকে বলে। তারপরেই আমি চলে এলাম ডেজার্ট সেকশনে। ডেজার্ট হচ্ছে বাঙালি সব থেকে প্রিয়। তো দেখতে পাচ্ছ আমি ডেজার্ট নেওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে ডেজার্টে শুধু যে অনেক রকমের পেস্ট্রিজ ছিল সেরকম না, নানা রকমের ব্রাউনিস টাইপের কিছু ছিল, তারপর ফ্রুট কেকস টাইপের কিছু ছিল, তারপর রসগোল্লা, পায়েস, দেন মাখা সন্দেশও ছিল।
এখানে এসে বাংলারও অনেক রকমের যে মিষ্টির আইটেম সেইগুলোও পেয়েছি। এই টোটাল বুফেটার প্রাইস ছিল 1976 উইথ জিএসটি। এবার আমার খাওয়া প্রায় শেষের দিকে, আইসক্রিম নিয়ে নিয়েছি, এটা ছিল কটন ক্যান্ডি আর চকলেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। As you fade away.